বিশ্বের নারী নেতাদের নেটওয়ার্ক গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নারী পুরুষের বৈষম্য দূর করতে এই উদ্যোগ একটি বড় শক্তি হিসেবে কাজ করবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। জাতিসংঘের সাধারণ পরিষদ সভাপতির আহ্বানে বিশ্বের নারী রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের সপ্তম অবস্থানে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গ সমতা অর্জনের তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব দেন। এতে নারী ক্ষমতায়নে উপদেষ্টা বোর্ড গঠনের প্রশংসা করে তিনি বলেন, এই উদ্যোগকে স্থানীয় করা জরুরি। সে সঙ্গে বিশ্বজুড়ে নারী নেতৃত্বাধীন সংগঠনগুলিকে রাজনৈতিক ও আর্থিক সহায়তার প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নারী ক্ষমতায়নে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানান শেখ হাসিনা।